মা বাবা মা সত্যি বন্ধুরা আমরা গেছিলাম বনভেলা ইলামবাজার বোলপুর সাইডে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা গেছিলাম বোনের বাড়ি বলতে গেলে কিছুদিন আগে তো বোনের বাড়ি গেছিলাম বন্ধুরা তোমরা তো দেখলে তো বোনের বাড়ি থেকে বনভেলা মানে 1 কিলোমিটার ডিফারেন্স তো সেই দিদি ভাই আমাদের কন্টিনিউ ভিডিও দেখতো তো ভিডিও কিসে দেখতো তোমরা তো অবশ্যই দেখছিলে হ্যাঁ তো ভিডিও দেখতো সেইভাবে কন্ট্যাক্ট করে আমাদেরকে ইনভাইট করেছিল নিয়ে তার জন্য আমি দিদিদের বাড়িতে দিদির সঙ্গে দেখা করতে গেছিলাম তোমরা তো দেখতে পেলে যে অনিমাদি অনিমাদির একটা ছেলে আছে আর অনিমাদির হাজবেন্ড ও তো অনিমাদির হাজবেন্ডকে তোমরা দেখতে তো পেলে না আর অনিমাদের মা আছে তো এরা মানে খুব ভালো লোক হ্যাঁ মানে এতটাই ভালো লোক তোমরা তো অবশ্যই দেখতে পেয়েছিলে ঠিক আছে বন্ধুরা আমরা দিদিদের বাড়িতে মানে দিদি ভাইদের বাড়িতে গিয়ে আমরা খুব খুব মানে খুশি হলাম হঠাৎ করে গিয়েছি আর গিয়ে এতটা খুশি হয়েছি আমরা মানে সীমানার বাইরে
কেন খুশি হয়েছি বন্ধুরা, তোমরা তো দেখতে দেখে ফেলে যে অত বড় একটা এলইডি টিভিতে মানে আমাদের ভিডিও দেখছিল সেই মুহূর্তে, মানে ভিডিও দেখে কন্টিনিউ দেখে। তো আমরা খুব খুশি, কারণ আজ পর্যন্ত কোনো সময় ওইরকম দেখিনি কারোর বাড়িতে যে আমাদের ভিডিও এলইডি টিভিতে দেখছে, বা আমরাও কোনো সময় দেখিনি আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে তো নেই, তোমরা তো জানো ভালো করে, ভাঙা ফুটো ফাটা ফুটো একটা টিভি আছে অনেক পুরনো, ঠিক আছে, এক সময় থাপুত্ত হয় না হলে তো টিভি আমাদের চলে না। তো আমরা ভীষণ ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ তনিমাদি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্যে। আর বন্ধুরা ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্যে টাটা, বাই বাই।